2023 আমরা হেঁটে হেঁটে চললাম স্টেশন। তো এই স্টেশন যেতে যেতে আমরা এখন এই ভিডিওটা তৈরি করছি এবং নিশ্চয়ই দেখাবো। এখন আমরা যাব স্টেশন, স্টেশনে একটু টাইম স্পেন্ড করার পর রাত 3টে, মানে পরের দিন হয়ে যাচ্ছে, 12টা পেরোল, তার মানে পরের দিন হয়ে যাচ্ছে 3 জুন 2023। আমরা কিন্তু রাত্রে 3টের সময় ট্রেন ধরছি আর হাওড়ার উদ্দেশ্যে হাওড়া পৌঁছাবো কাল 5:45 এবং সেখান থেকে তাম্রলিপ্তু বলে একটা ট্রেন আছে, সেটা ধরবো 6:50 এবং সেখান থেকে যাব আবার দীঘা। প্রায় 10:30 নাগাদ আমরা দীঘা পৌঁছে যাব। তো আপাতত আমরা যাচ্ছি বোলপুর স্টেশন। মানে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম জাস্ট 10 মিনিট পায়ে হেঁটে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। খুবই একটা রবীন্দ্রনাথের জায়গা, খুবই সুন্দর সাজানো, এই যে দেখতে পাচ্ছেন। এবং সামনে একটা গীতাঞ্জলি রেল সংগ্রহালয় এখানে করা হয়েছে, মানে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এই যে জাস্ট অপোজিটেই। এবং এই বাস বাইরে বেরিয়ে আপনি প্রচুর টোটো দেখতে পাচ্ছেন এখানে, এবং খাবার দোকানও কিন্তু সামনে পেয়ে যাব। খাবার দোকান বলতে রুটি, ডিম টোস্ট, চা, পাউরুটি এইসব কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা চলে এসেছি স্টেশনের ভেতর, জাস্ট এন্টার করলাম। আমাদের টিকিট অলরেডি কাটা আছে, রিজার্ভেশন করা আছে, আর জামালপুর এক্সপ্রেসে যাচ্ছি আমরা। তা যাই না, সামনে আছে এক্সপ্লোরেটর, এখান থেকে আমরা উপরে যাব এবং দেখা যাক ট্রেনটা কোন প্ল্যাটফর্মে পড়ছে, 1 না 2, দেখা যাক, তারপর আমরা ডিসিশন নেব সেই জায়গাতে যাব। আপাতত আমরা এখন রেস্ট নেব, কারণ টাইম এখন 1:18, প্রচুর টাইম রয়েছে, তার জন্য আমরা এখন এখানে রেস্ট নেব। যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন আমরা কিন্তু নিশ্চয়ই প্ল্যাটফর্ম তার অনুযায়ী চেঞ্জ করব। এখানে কিন্তু খুব একটা ভালো মিষ্টি হাওয়া আমরা পাচ্ছি, তাই একটু আরাম নেবার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তারপর যাবো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা কারণ আছে, কেননা এখানে সাফিসিয়েন্ট লাইট, তার জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা বানিয়ে নিলাম। এখানে এসে একটা জিনিস দেখা যাবে কি, বোলপুর স্টেশন খুবই সাজানো গোছানো, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একটু গার্ডেনিং করা আছে, এই যে সাহিত্যিক ব্যাপারটা এর মধ্যে আছে, ওয়াল পেন্টিং গুলো দেখে বুঝতে পারছেন, এবং খুবই সাজানো। এটা মনে হয় ওয়েটিং রুম, এই যে লেখা আছে ওয়েটিং রুম। বাজে রাত 3টা, এখনো আমাদের ট্রেন আসেনি, প্রচুর লেট, দেখা যাক কতক্ষণে আসছে। কতক্ষণ আমাদের সিট নাম্বার গুলো হচ্ছে 27, 30 এবং 32, মানে 3টে কিন্তু অপার। এই যে এখন দাঁড়িয়ে পড়েছে, সবাই কিন্তু নেমে গেছে এবং ফাঁকা, শুধু আমাদের লোক এখনো দাঁড়িয়ে আছে, কার জন্য ওয়েট করতে যাই না। বিএইচপি টু হাওড়া আমরা এসেছি, হাওড়া জামালপুর এক্সপ্রেস, এই যে সামনে লেখা আছে হাওড়া জামালপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। এবং প্রচুর ভিড় কিন্তু বাইরে হয়ে আছে, এবং এই যে এখানে আমাদের হাওড়া পর্যন্ত জার্নিটা যেটা ছিল সেটা শেষ হয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। এই হাওড়া জামালপুর এক্সপ্রেস দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 12-তে, আর আমরা আপাতত এখানে পৌঁছে গেছি। এরপর আমরা 6:50 ধরবো তাম্রলিপ্ত, তারপরে পরের জার্নিটা আবার দেখাচ্ছি, আপাতত নিচ্ছি বিদায়। হ্যাঁ, আমরা
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখতে থাকুন সিরিজটাতে পুরো, নিশ্চয়ই ভালো লাগবে। সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করবেন, নোটিফিকেশন বেলকে অন করবেন। ধন্যবাদ।